ইউটিউব ব্যবহার করেন কিন্তু টি সিরিজকে চেনেন না এমন মানুষ খুবই কম আছে। 134 মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়া ইউটিউবের সব থেকে বড় চ্যানেল হলো টি সিরিজ। টি সিরিজের আউটলুক, তাদের ভিডিও কোয়ালিটি জাস্ট অসাম। তাদের এই চ্যানেলের আউটলুকের মতো আমাদের ইউটিউব চ্যানেলকে আমরা তৈরি করে নিতে পারবো জাস্ট কিছু অসাম স্টেপ ফলো করে। তার আগে আপনি যদি এখনও ট্যাক উইথ সাউন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং নোটিফিকেশান আইকনে ক্লিক করে দিন যেন সবার আগে নোটিফিকেশান পেতে পারেন। নাও লেটস গেট স্টার্টেড। প্রথমেই দেখুন টি সিরিজে যে আউটলুকটি রয়েছে, আউটলুকটি কত সুন্দর। তাদের একটির পর একটি ভিডিও চলে আসছে এবং প্রতিটি ভিডিওতে একটি দেখুন উপরে একটি টাইটেল রয়েছে এবং ভিডিওগুলো খুবই সুন্দর আকারে সাজিয়ে রয়েছে। এখানে একটি ফিচার্ড একটি ভিডিও রয়েছে এবং তাদের অ্যাবাউটে যদি আমি যাই তাহলে দেখুন খুব সুন্দরভাবে একটি অ্যাবাউট তৈরি করা আছে তাদের। এবং তাদের ভিউ দেখুন কি পরিমাণ রয়েছে এবং তাদের সাবস্ক্রাইবার দেখুন কি পরিমাণ রয়েছে। এরপরে দেখুন আমরা ঠিক এমনভাবে একটি তৈরি করে নিতে পারবো তাদের মতো, এই যে এরকম একটি চ্যানেল আর্ট, চ্যানেল আইকন এবং এখানে যে লিঙ্কগুলো রয়েছে লিঙ্কগুলো আমরা তৈরি করে ফেলবো এবং এখানে যে লিস্টগুলো রয়েছে সেম লিস্টগুলো আমরা তৈরি করে নিব। তো এর জন্য আমরা কি করব, প্রথমে আমরা ইউটিউবে যাব, আমাদের ইউটিউব চ্যানেলটিতে আমরা প্রবেশ করতে হবে। দেখুন ইউটিউবে আসার পর আমাদের কি করতে হবে, আমাদের এই যে চ্যানেল আইকনটি রয়েছে আইকনে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইউর চ্যানেল এই লেখাতে আমরা একটি ক্লিক করব। ক্লিক করলে আমাদের চ্যানেলটিতে চলে এসেছে। তো চলে আসার পর এখানে প্রথম অবস্থায় আমরা দেখুন এখানে আপলোডস রয়েছে, আমরা যেসব ভিডিওগুলো আপলোড করেছিলাম ঠিক সেই ভিডিওগুলো এখানে দেওয়া আছে, অন্য কিছুই নেই। তাই আমরা কী করবো, আমরা এখান থেকে কাস্টম, যেহেতু আমরা ডিজাইন করবো তাই আমরা কাস্টম চ্যানেলে ক্লিক করলাম। কাস্টম চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন আসবে। তো আপনারা এখানে যে আপলোডস লেখাটি রয়েছে সেটিকে আপনার চ্যানেলে কেটে দিতে পারবেন। তো কেটে দেওয়ার জন্য এখানে ক্লিক করে আমরা যদি এখানে ডিলিট ক্লিক করি তাহলে এটি কেটে যাবে, এখানে আর কিছু থাকবে না। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা অ্যাবাউট পেজটি ডিজাইন করে নিই। আমরা অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে যাওয়ার পর দেখুন এখানে একটি ডিসক্রিপশন দিতে বলছে। তো আমরা এখানে চ্যানেল ডিসক্রিপশন ঠিক এই জায়গাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটি ডিসক্রিপশন লিখে রেখেছি, আমি শুধু এটিকে কপি পেস্ট করছি। দেখুন আপনারা সুন্দর করে একটি ডিসক্রিপশন লিখে দেবেন। দেখুন এখানে প্রথমে আমি তাদেরকে স্বাগতম জানালাম এবং আমার ভিডিওগুলো দেখার জন্য বললাম এবং আমি কী ধরনের ভিডিও বানাই সেগুলো আমি বলে দিলাম এবং কপিরাইট বললাম, তারপর আমার সাথে কীভাবে যোগাযোগ করতে পারবে সেই জিনিসগুলো আমি দিলাম। এখান থেকে জাস্ট আমি এটিকে কপি করে নিচ্ছি। আপনারা একটি ডিসক্রিপশন সুন্দর করে লিখে দেবেন আপনাদের চ্যানেলের জন্য। দেন আমি ডিসক্রিপশনটি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর আমি এখানে ডান এখানে ক্লিক করলাম। দেখুন এখানে সময় অনুযায়ী আমার ওইটি চলে এসেছে, এই যে আমার ডিসক্রিপশনটি। দেন এখান থেকে আপনি চাইলে আপনাদের একটি বিজনেসের জন্য ইমেল দিয়ে দিতে পারেন, আমি দিব না। তো আমি এখান থেকে লিঙ্কসে ক্লিক করলাম। লিঙ্কসে ক্লিক করার পর দেখুন এখান থেকে 5টি লিঙ্কস সেট করা যায়, সর্বোচ্চ আমরা 5টি লিঙ্কই রাখবো। আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে একটি টাইটেল দিতে বলছে, লিঙ্কের টাইটেল। এখানে আমার কিছু লিঙ্ক রয়েছে এবং লিঙ্কের নাম রয়েছে। প্রথমে আমি দিব ট্যাক উইথ সাউন্ড, আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে চ্যানেলটির নামে আমি দিব। কপি করলাম, কপি করে আমি ঠিক এই জায়গায় পেস্ট করে দিলাম। দেন আমি কি করব, আমার যে ইউআরএলটি রয়েছে আমি ইউআরএলটি কপি করব, কপি করে এই জায়গায় দিয়ে দিব। একই রকমভাবে আবার অ্যাডে ক্লিক করব। ক্লিক করে এরকম একটি একটি করে 5টি আমি লিঙ্ক দিয়ে দিব। সবগুলো টাইটেল এবং লিঙ্ক দেওয়ার পর আমাদের এখান থেকে কী করতে হবে, ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করলে দেখুন আমাদের, দেখুন এই চ্যানেলের নাম এবং আমাদের যে লিঙ্কগুলো রয়েছে লিঙ্কগুলো কিন্তু এখানে চলে এসেছে, আমাদের অ্যাবাউট পেজটি তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের হোম পেজটিকে কাস্টমাইজ করব। তো হোম পেজটিকে কাস্টমাইজ করব যখন আমরা হোমে গেলাম, হোমে যাওয়ার পর এখানে দেখুন আমাদেরটি এই যে তাদের মতো, তাদের চ্যানেলের মতো, তাদের চ্যানেলে যেরকম লিঙ্কগুলো রয়েছে একবারে সুন্দর করে সাজানো, আমাদের চ্যানেলেও একই রকমভাবে খুবই সুন্দর করে সাজানো রয়েছে এগুলো। এগুলোতে ক্লিক করলেই আমাদের বিভিন্ন সাইটে আমাদের প্রবেশ করবে, আমরা যে লিঙ্কগুলো দিয়েছি ঠিক সেই লিঙ্কে প্রবেশ করবে। তার আগে দেখুন আমাদের যে চ্যানেলের আইকনটি রয়েছে, আপনারা যদি চ্যানেলের আইকন চেঞ্জ করতে চান তাহলে ঠিক এখানে চ্যানেলের আইকনের উপর মাউস রেখে এখানে পাশেই দেখুন একটি পেন্সিলের মতো আইকন রয়েছে, ঠিক এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে নতুন একটি ট্যাব খুলবে আপনাদের জন্য। তারপর এখান থেকে দেখুন সরাসরি আপনারা এরকম চেঞ্জ করার অপশন পাবেন। এখান থেকে আমার যেটি আইকনটি রয়েছে সেই আইকনটি আমি ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে ক্রপ করার জন্য বলবে, কিন্তু আপনাদের প্রথম অবস্থায় আপনারা যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের আপলোড করতে বলবে, তো আপনারা আপলোড করে নেবেন। তো আমার যেহেতু আপলোড করা আছে তাই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমার পুরো ইমেজটি প্রয়োজন, আমি এখান থেকে পুরোটি রাখছি। রেখে আমি ডানে ক্লিক করলাম, আমার যেটি রয়েছে ঠিক সেই ইমেজটি চলে এসেছে এখানে, তাই আমার এটিকে চেঞ্জ করতে হচ্ছে না। দেন আমার যে চ্যানেলের আর্টটি রয়েছে, আমি চ্যানেলের আর্টটি চেঞ্জ করার জন্য একবারে পাশে গিয়ে দেখুন ঠিক এই কোনায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখুন এডিট চ্যানেল আর্ট ঠিক এই লেখাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আপলোড করতে পারি, বা দেখুন ইউর ফটো, ইউর ফটো থেকে আমাদের যে আপলোড করা রয়েছে ঠিক সেটিকে আমরা ব্যবহার করতে পারবো। বা গ্যালারিতে তাদের নিজস্ব কিছু ডিফল্ট দিয়ে রেখেছে তারা, এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। ধরুন আমি এটি সিলেক্ট করলাম, করার পরে দেখুন ডেস্কটপ ভার্সনে এরকম লাগবে এবং টিভিতে এরকম লাগবে এবং মোবাইলে এরকম। যদি আমরা একটু সিলেক্ট করি দেখুন আমার এখানে চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটি। এটি হলো তাদের গ্যালারি থেকে যদি আমরা ব্যবহার করি। এখন আমি আমার নিজের একটি কাস্টম দিয়ে নিই, এখান থেকে আমি একটা আপলোড করছি। দেখুন সিলেক্ট ইউর ফটো ফ্রম কম্পিউটার, এখানে আমি সিলেক্ট করলাম। করার পর আমার যে চ্যানেল আর্টটি রয়েছে আমি চ্যানেল আর্টটি সিলেক্ট করলাম। এখানে আপলোড হতে একটু সময় নিতে পারে, এটি আপনার পিসির উপর নির্ভর করবে। দেখুন এখন আমার ডেস্কটপে ঠিক এরকম দেখা যাবে, এবং আমার টিভিতে যদি আমি দেখতে চাই আমার চ্যানেল আর্টটি এরকম দেখাবে, এবং মোবাইলে দেখালে ঠিক এরকম দেখাবে। আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেখুন এখন কিন্তু এটি সেভিং হচ্ছে, চেঞ্জ হয়ে গেছে। এখন আমার যে চ্যানেল আর্টটি রয়েছে ঠিক এরকম দেখাচ্ছে। এখন আমি কি করব, দেখুন ঠিক এই জায়গায় আমাদের যে আদার্স চ্যানেলগুলো রয়েছে আমি এগুলো দেখাতে পারবো, বা আপনার অন্যান্য চ্যানেলগুলো আপনি দেখাতে পারেন। এখানে দেখুন তাদের যে আদার্স চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলো তারা এখানে দেখিয়েছে, আমি সেম আমার এখানে আদার চ্যানেলগুলো দেখাবো। এখান থেকে আমরা কী করবো, অ্যাড চ্যানেল ঠিক এই লেখাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আদার চ্যানেল রয়েছে লেখা, এখানে প্রথম অবস্থায় আপনার অন্য কিছু লেখা থাকতে পারে, তো আপনি আদার চ্যানেলই সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার চ্যানেলটি অ্যাড করে নেব। তো এখানে সরাসরি অ্যাড করা আছে, কিন্তু আমি এরপর আমি আপনাদের দেখাচ্ছি। তো আদার চ্যানেল অ্যাড করার জন্য প্রথমে কী করবেন আপনারা, আপনাদের যে লিঙ্কটি রয়েছে আপনাদের সেটি কপি করে নেবেন, বা আপনারা লিখে নেবেন। লিখে এখানে আপনারা এটি পেস্ট করবেন, পেস্ট করে অ্যাডে ক্লিক করলে এরকমভাবে এই জায়গায় চ্যানেলটি চলে আসবে। অবস্থায় আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখুন আমাদের এই যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটি ঠিক এই জায়গায় চলে আসবে। এখন যেই আমাদের চ্যানেলে আসবে সে কিন্তু আমাদের এই আদার চ্যানেলগুলো দেখতে পারবে। তারপরে দেখুন তাদের এখানে ফিচারডে একটি ভিডিও রয়েছে, সেম জিনিসটি আমরা এখানে দিব। তো এখানে দেওয়ার পর প্রথমে দেখুন এখানে প্রথম যেটি রয়েছে ফিচার্ড কন্টেন্ট, এটি যদি আমরা ক্লিক করি এটি শুধু তারাই পাবে। ধরুন আমি এ ভিডিওটি সিলেক্ট করলাম, বা এ ভিডিওটি ধরুন এটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সেভে ক্লিক করলাম। তাহলে দেখুন তেন আমাদের এখানে আরও কিছু আমরা কন্টেন্ট লিখে দিতে পারবো, কিন্তু দরকার নেই আমার। আমি এখানে সরাসরি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে দেখুন আমার ফিচারডে এই ভিডিওটি চলে এসেছে। এখন কেউ যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকে, তাহলে সে যদি আমার চ্যানেলে প্রবেশ করে দ্বিতীয়বার, তাহলে কিন্তু সে এটি দেখতে পাবে। আর এখানে দেখুন ফর নিউ ভিজিটর, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটি টাইটেল দিতে পারি, ট্রেলার দিতে পারি। তো আমরা এখানে ট্রেলার না দিয়ে আমি এখানে একটি ভিডিও সেট করছি, ধরুন আমার এই ভিডিওটি দিয়ে আমি এখানে সেভে ক্লিক করলাম। দিয়ে আমি যদি সেভে ক্লিক করি, তাহলে দেখুন কেউ যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে, তাহলে কিন্তু সে আমার এই ভিডিওটি দেখতে পাবে, এই জিনিসটি দেখতে পাবে। আমি এখানে আপনাদের একটু দেখাচ্ছি, যেরকম আমি টি সিরিজে গেলাম, আমি চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি। দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে চ্যানেলটি আমার কাছে কেমন দেখায়। আমি আনসাবস্ক্রাইব করলাম, করার পর আমি যদি রিলোড দেই তাহলে দেখুন আমার কাছে চ্যানেলটি কীভাবে দেখাচ্ছে। এখন দেখুন এটি থাম্বনেলটি অনেক বড় হয়ে গেছে, তারা একই ভিডিও দুইবার ব্যবহার করেছে আমার মনে হয়। এখন দেখুন আনসাবস্ক্রাইব করার পর আমাদের ঠিক এরকম দেখাচ্ছে, একই জিনিসটি আমাদের সাথে দেখাবে। কেউ যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকে, মাত্র প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছে, তাহলে তার কাছে এই ভিডিওটি শো করবে, এই ট্রেইলারটি। এবং কেউ যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকে তার এটি দেখাবে। তো দেখানোর পর আমি এখানে ডানে ক্লিক করব, তাহলে এটি সেভ হয়ে গেছে এবং এখান থেকে আমাদের আর কিছুই করতে হবে না। তো এখান থেকে আমরা আরও কিছু সেকশন অ্যাড করে নিব। যেরকম দেখুন তাদের এখানে এই ভিডিওটির পরে আরও অনেকগুলো রয়েছে, যেরকম হিট ভিডিওস, ঠিক আছে, তারপরে দেখুন ইংরেজি মিডিয়াম, এরকম অনেকগুলো ভিডিও রয়েছে তাদের।
একটির পর একটি, তারা এগুলো মূলত প্লেলিস্টগুলো ব্যবহার করছে, ব্যবহার করে তারা সাজাচ্ছে। আমরা এখানে প্লেলিস্টও ব্যবহার করব এবং অন্যান্য জিনিসগুলো আমি আপনাদের এখানে ব্যবহার করে দেখাবো। তারপরে দেখুন আমি এখান থেকে কী করবো, অ্যাড সেকশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন প্রথমে রয়েছে কন্টেন্ট, আমি এখানে সিলেক্ট কন্টেন্টে ক্লিক করলাম। করার পর সর্বপ্রথম আমি যে জিনিসটি দেখাতে চাই সেটি হলো আমার পপুলার ভিডিও, পপুলার আপলোড, মানে আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সব থেকে বেশি যে ভিউতে যে ভিডিওগুলো রয়েছে সেইগুলোকে দেখুন। এখানে আমার সব থেকে বেশি ভিউতে ভিডিওগুলো এগুলো রয়েছে। তারপর এখান থেকে দেখুন লেআউট রয়েছে, লেআউটটি হরিজন্টাল রয়েছে, হরিজন্টাল মানে বাম থেকে ডান দিকে চলে যাবে। এবং এখান থেকে যদি আমি ভার্টিক্যাল সিলেক্ট করি তাহলে দেখুন উপর থেকে নিচে চলে আসবে। তাই আমি এখান থেকে উপর থেকে নিচে না রেখে আমি এখানে হরিজন্টাল রাখছি। হরিজন্টাল রাখার কারণে এটি বাম থেকে ডানে আসবে। আপনারাও সেম জিনিসটি করে নিতে পারবেন। দেন আমি অ্যাড সেকশন আবার ক্লিক করলাম এবং এখান থেকে সিলেক্ট কন্টেন্ট। দ্বিতীয়ত আমি দেখাতে চাচ্ছি আমার আপলোডগুলো, মানে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি একটির পর একটি, সবার শেষ ভিডিও হলো এটি, তার আগে ছিল এই ভিডিওটি, তার আগে এই ভিডিওটি, এমনভাবে এটি চলে এসেছে। দেন আমি এখান থেকে আবার ডানে ক্লিক করব, তাহলে এটি চলে যাবে। দেন এখান থেকে আমরা যতগুলো সেকশন রয়েছে একটির পর একটি সেকশন আমরা তৈরি করে নিতে পারবো। তাই আমি আবার ক্লিক করলাম অ্যাড সেকশনে, সিলেক্ট কন্টেন্ট, এখান থেকে লাইক ভিডিওস, পোস্টেড ভিডিওস, লাইভ নাও, এখান থেকে আপনারা অনেকগুলো সিলেক্ট করে নিতে পারবেন ইচ্ছা মতো। তো আমি এখান থেকে কী করব, এখান থেকে আমি সিঙ্গেল প্লেলিস্ট এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর তাদের দেখুন এখানে যে প্লেলিস্টগুলো রয়েছে হিট ভিডিওস, এরকম ইংরেজি মিডিয়াম, তাদের এই জিনিসগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর আমরা এখানে হরিজন্টালি রাখলাম, এখানে মাই প্লেলিস্ট, মাই প্লেলিস্টটি রইল। ফাইন্ড মাই প্লেলিস্ট থেকে আমি এখান থেকে কী করব, সর্বপ্রথম আমি যেটি রাখতে চাচ্ছি এখানে আর্নফর্ম সফটওয়্যার, এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সফটওয়্যারের মাধ্যমে যে আর্ন করার ভিডিওগুলো রয়েছে সেই প্লেলিস্টটি আমাদের সেট হয়ে গেছে, আমাদের একটি কাস্টম তৈরি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে দেখুন এর নিচে একটির পর একটি সেকশন অ্যাড হচ্ছে। এখান থেকে আমি আবার অ্যাড সেকশন ঠিকের জায়গায় ক্লিক করব। করার পর সিলেক্ট কন্টেন্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ক্রিয়েটেড প্লেলিস্ট ঠিক এই জায়গাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার যে প্লেলিস্টগুলো তৈরি করেছি আমি ঠিক সেই প্লেলিস্টগুলো এখানে শো করছে। আমি যদি চাই এটিকে হরিজন্টালি রাখতে পারি বা ভার্টিক্যালি রাখতে পারি সেটি আমার ইচ্ছা, ঠিক একই রকমভাবে আমি রাখতে পারবো। তো আমি এখানে হরিজন্টালি রাখলাম, রাখার পর আমি ডানে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার যে প্লেলিস্টগুলো তৈরি হয়েছে সেই প্লেলিস্টগুলো এখানে একটির পর একটি দেখাচ্ছে। তো এখান থেকে আমরা দেখুন ধরুন আমার এই যে প্লেলিস্টটি রয়েছে, প্লেলিস্টটি আমি আর্নিং ফ্রম সফটওয়্যার এটির উপরে দেখাতে চাচ্ছি, তাহলে আমরা কী করব, ঠিক প্লেলিস্টের এখানে ক্লিক করে আমরা উপর থেকে ঠিক এই জায়গায় ক্লিক করবো অ্যারো চিহ্নটিতে। তাহলে দেখুন এটি উপরে চলে গেছে এবং এটি নিচে চলে এসেছে। ঠিক একইভাবে আমরা নিচে নিচে চাইলে ঠিক এই নিচেতে ক্লিক করলে এটি নিচে চলে আসবে, আমরা ঠিক সহজে সাজিয়ে নিতে পারবো। এবং আপনি যদি চান এটিকে এডিট করতে তাহলে কিন্তু পারবেন, ঠিক এই পেন্সিলের আইকনটি যেটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমরা চাইলে এটিকে খুব সহজে এডিট করে নিতে পারবো বা ডিলিট করে নিতে পারবো। তো আমি এখানে ক্যান্সেল করে দিলাম। দেন আমি অ্যাড সেকশন আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে মাল্টিপল প্লেলিস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হরিজন্টালি থাকলো অ্যাড প্লেলিস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ফাইন্ড মাই প্লেলিস্ট থেকে আমি এখানে কিছু প্লেলিস্ট নিজের থেকে অ্যাড করে দিব, আমার কয়েকটি বাছাই করা। যেরকম যেমন ধরেন আমি এখান থেকে অ্যাপস রিভিউ এই প্লেলিস্টটি রাখবো। দেন আর্ন মানি অনলাইন এটি রাখবো। দেন আর্নিং সাইটস এটিকে রাখবো। দেন গ্রাফিক ডিজাইন এটিকে রাখবো। দেন পুলিশ জিডি এটিকে রাখবো। এবং ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এটিকে রাখবো। রাখার পর আমি ডান এখানে ক্লিক করব। এখানে একটি টাইটেল আমাদেরকে দিয়ে নিতে হবে যে আমাদের প্লেলিস্টগুলো কী কী, কিসের জন্য আমরা এই প্লেলিস্টগুলো তৈরি করছি। প্লেলিস্ট লিখে দিচ্ছি, আদার প্লেলিস্ট লিখে দিলাম। লেখার পর আমাদের এখানে কী করতে হবে, ডানে ক্লিক করতে হবে। আপনি প্লেলিস্টের যদি নাম না দেন তাহলে কিন্তু হবে না। দেওয়ার পর আমরা এখান থেকে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করলে দেখুন আমাদের এই প্লেলিস্টটি এখানে চলে এসেছে। ঠিক একই রকমভাবে আমরা আপনাদের যে চ্যানেলগুলো রয়েছে আপনারা একই রকমভাবে ঠিক এভাবেই আপনারা আপনাদের চ্যানেলটি যেটি রয়েছে সেটিকে সাজিয়ে নিতে পারবেন একেবারে টি সিরিজের মতো। দেখুন তাদেরও কিন্তু একই রকমভাবে রয়েছে, শুধু তাদের প্লেলিস্টটি একটির পর একটি তারা প্লেলিস্ট অ্যাড করেছে।
আপনারও সেম একটির পর একটি প্লেলিস্ট অ্যাড করে আপনার চ্যানেলে যদি কম ভিডিও থাকে তাহলে অনেকগুলো ভিডিওর মতো একটি প্লেলিস্ট তৈরি করে নিতে পারবেন, যাতে মনে হয় আপনার চ্যানেলটি পরিপূর্ণ এবং অনেক ভিডিও রয়েছে। তো এখন দেখুন আমার চ্যানেলটি কিন্তু ঠিক এরকম দেখতে লাগছে। এখন কিন্তু আমাদের আর কোনো কিছুই করতে হবে না। এবার যদি আমার চ্যানেলে প্রবেশ করি তাহলে দেখুন ইউটিউবে গেলাম। ইউটিউবে প্রবেশ করার পর আমাদের কী করতে হবে, আমি এখান থেকে আমার চ্যানেলের আইকনে ক্লিক করব। ক্লিক করে ইওর চ্যানেল ঠিক এই লেখাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমার প্রথম অবস্থায় কিন্তু শুধু এখানে আপলোডস লেখা ছিল, আর কিছুই ছিল না। এখন দেখুন আমার চ্যানেলটি কি সুন্দর সেজে সাজানো আছে। কেউ যদি আমার চ্যানেলে প্রবেশ করে তাহলে কিন্তু আমার চ্যানেলটি ঠিক এরকম দেখতে লাগবে, যেহেতু আমি সাবস্ক্রাইব করে রেখেছি তাই এই ভিডিওটি দেখাচ্ছে, না হলে কিন্তু অন্য আরেকটি ভিডিও দেখাতো আমি আপনাদের দেখিয়েছিলাম। দেখুন এখানে আমার চ্যানেলের আর্টটি রয়েছে, আইকনটি রয়েছে কি সুন্দর, তারপর এখানে চ্যানেলের ফিচারগুলো রয়েছে এবং পপুলার আপলোডস এখান থেকে মানুষ দেখতে পারবে, তারপর আপলোডস ভিডিও এবং ক্রিয়েটেড প্লেলিস্টগুলো দেখতে পারবে, তারপর আমার আর্নিংয়ের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো মানুষ দেখতে পারবে, দেন আমাদের আদার প্লেলিস্টগুলো দেখতে পারবে। এখান থেকে আমরা খুব সহজে সাজিয়ে নিতে পারবো। দেখুন আমার এখানে কিন্তু ভিডিও খুবই কম, আপনারা যদি দেখেন তাহলে দেখুন 10-12টা ভিডিও রয়েছে, 12টা ভিডিও। কিন্তু এখানে দেখুন প্লেলিস্টে যদি আমরা চেক করি তাহলে প্লেলিস্টে দেখা যাচ্ছে আমাদের কিন্তু অনেকগুলো ভিডিওর মতো মনে হচ্ছে যে অনেকগুলো ভিডিও রয়েছে চ্যানেলে, আসলে কিন্তু অনেকগুলো ভিডিও নেই। ঠিক একই রকমভাবে আপনারা চ্যানেলটিকে সুন্দর মতো সাজিয়ে আপনারা নিতে পারেন। এখানে যদি আমি অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখুন সুন্দর একটি ডিসক্রিপশন রয়েছে আমার এখানে, এবং এখানে যে লিঙ্কগুলো রয়েছে মানুষ আমাকে কন্ট্যাক্ট করার জন্য এগুলো কিন্তু করতে পারবে, এবং এখানেও কন্ট্যাক্টের জন্য আমার অনেকগুলো লেখা রয়েছে। সেম জিনিসটি আপনারাও করে নিতে পারবেন, আপনাদের চ্যানেলের জন্য খুবই উপকারী হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই চ্যানেলের আর্টগুলো আমরা কোথা থেকে পাবো বা আপনারা চ্যানেলের আইকনটি কোথা থেকে পাবো, তো তার জন্য আপনাকে আমি বলবো একটু গ্রাফিক ডিজাইন আপনাকে জানতে হবে। আমি সরাসরি এভাবে করতে পারবেন না, আপনি যদি একটু গ্রাফিক ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটি আইকন এবং সুন্দর চ্যানেল আর্ট তৈরি করে নিতে পারবেন। তো এখানে লোগো ডিজাইনের কাজ, তো আপনারা যদি বলেন আমি তৈরি করে দিব, তৈরি করে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের জন্য কাস্টমভাবে তৈরি করে নিতে পারবেন, নিজের মতো করে একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন। সেটি সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে আপনি শিখতে চাচ্ছেন কি না। যদি আপনি এটি শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করে যদি আপনি আমাকে জানান যে এটি কীভাবে তৈরি করতে হবে, চ্যানেল আর্ট বা এই আইকনগুলো, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করে দেব এবং আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কীভাবে খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।